গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কি ভিডিও হতে চলেছে তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো আগে বলি তোমরা কেমন আছো, আর আশা করব সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের তো আমরেলা নিয়ে ভিডিও হতে চলেছে, তো আমরেলা ভিডিও হবে। তো সারাদিন আর হচ্ছে দেখো আমার স্নান হয়ে গেছে, তো স্নানটা করে নিয়েছি আর হচ্ছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করব। কিন্তু এখন প্রচুর প্রচুর কাজ আছে, পুজো দেব, তারপর রান্নাঘরে তোমার চা করব, চাও খাওয়া হয়নি, তো সব কাজকর্ম পড়ে আছে আর সব কিছুই আমি ছাতা নিয়ে করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপর পুজো দেব, চা করব, রান্নাবান্না করব, জামা কাপড় কাচার আছে, বাসন মাজার আছে, কিন্তু আমি স্নানটা করে নিয়েছি আর হচ্ছে তো প্রত্যেকটা কাজই আমি ছাতা নিয়ে করব আর সারা দিন, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি কতটা মজা করছো, এনজয় করছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তো চলো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই, আর তোমরা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আমি পুজো দিচ্ছিলাম আর হচ্ছে আমাদের ছোট্ট মাম ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে, তো ও তো আর ছোটো মানুষ ভিডিও করতে পারে না ঠিকঠাক, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো আমি ঝটপট করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে যাব সোজা রান্নাঘরে। হাই বন্ধুরা, তো আমি চা করতে চলে এসেছি আর দেখো এক পাশে চা হচ্ছে আর দুধ গরম হচ্ছিলো, দুধটা নাবিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওই যে ওখানে একেবারে, আর এপাশে হচ্ছে চা করে নিয়েছি আর রান্নাও ঝটপট করে নেব। আর পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাটা করে নেবো ঝটপট করে, তারপর বাকি অনেক কাজ আছে সেগুলো সারবো। তো চলো যতক্ষণ দুধটা ভালো করে গরম হচ্ছে চা করার জন্য গরম হতে থাকুক, আর আমি একটু তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি এখানে ঝটপট করে চা করে নিচ্ছি আর এক সাইডে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো ওপারে দেখো ভাতের হাঁড়ি বসানো আছে, ভাত হচ্ছে আর এপারে হচ্ছে চা হচ্ছে। তো যেহেতু আমার সকাল সকাল রান্না কিছু করার নেই, তাই আমার রান্নাও করতে হয়, চাও করতে হয়, সব কিছু একসাথে। আর এখানে আমার চা দেখো হয়েও গেছে, তো ঝটপট করে চাটা খেয়ে নেবো। দেখো চাটা খুব সুন্দর করে টকপক 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 করে ফুটছে। তো বিস্কুট নিয়ে নিচ্ছি আর হচ্ছে বিস্কুট নিয়ে গিয়ে তারপর ঘরে গিয়ে চাটা খেয়ে নেবো, আর এখানে ভাতটা হতে থাকবে, তারপর বাকিটা চা খেয়ে এসে করব। তো চাটাকে এখন ছেঁকে নিচ্ছি আর ভাতটাকে একটু নেড়ে দেখে নিলাম, কারণ ঢাকাটা খুলে দিয়ে যাচ্ছি কারণ ঘরে বসে চা খাবো। আর দেখো ছাতাটা নিয়ে না ঢুকতে খুব অসুবিধা হচ্ছিল। তো চলে এসেছি এখন ঘরে বসে চা খাবো আর পাখাটা চালিয়ে নিলাম দিয়ে। হাই বন্ধুরা, তো এখন চা খেয়ে নিই, আর তোমরা কারা কারা চা খাবে তো তাড়াতাড়ি চলে আসো ঝটপট আমার বাড়ি, দুধ চা করে খাওয়াবো। আমরেলা জল দাও তোমাকে, বোতলে জল দাও তো, নীল বোতলটা ওটা না। আর তারপর দেখো চা খেয়ে চলে এসেছি সোজা আবার রান্নাঘরে, তো আমাকে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। আর দেখো এখানে বেগুন আমি ভাজা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখাচ্ছিলাম, তো বেগুনটা ভাজা করে নেবো, তেলও গরম হয়ে গেছে প্রায়।
আর ঝটপট করে বেগুন ভাজা করে নেব। আর হচ্ছে এখানে দেখো পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাও কেটে রেখেছি, কারণ ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, তো আলুটাও মেখে নেওয়ার জন্য আমি ওই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজবো। আর এখন হচ্ছে ঝটপট করে বেগুন ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন হচ্ছে ওই যে বেগুন ভাজা হচ্ছে, আর তোমার এই পাশে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাকে শুকনো লঙ্কা মানে কেটে এ করে নিয়েছি, ভাজা করব। পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু মানে মাখা হবে সেদ্ধ করেছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজা, ডাল, আজকে এই খাবার, আর হচ্ছে ডিম। তো আজকের আর বিশেষ কিছু নেই, এই রান্নাবান্না, এই মেনু। আর হচ্ছে ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে, আর মানে সেই ভাগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ভীষণ গরমও লাগছে। তো চলো বেগুনটা ভাজাটা উল্টে নিই। আর এখানে দেখো এক দাদা আমি জামা কাপড় নিয়ে বসে পড়েছি, জামা কাপড় নিব ঝটপট করে। আর এখানে আমি ঘরের মধ্যে বসে বসে ভেজাচ্ছিলাম, আর মাম ভিডিও করছিল। আমার দিকে দেখাবি, ছাতা দেখাবি, এরকম দেখো কত আছে, কতক্ষণ টাইম হয়েছে দেখতে পাচ্ছিস? বুঝতে পারছি না, 4, 8, 9 লাল টপ করে 50। আর তারপর দেখো এখানে আমি বাইরের কলপারে চলে এসেছি, কলপারে হচ্ছে জামা কাপড়গুলো ফটাফট করে কেচে ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো এখনও কিন্তু আমার কাছে ছাতা আছে, ছাতা নিয়েই কিন্তু আমি জামা কাপড় কাচা, বাসন মাজা সব কাজকর্ম করেছি, আবার মেলতেও যাব। তো দেখো তোমরা ঝটপট। তো আমরা তোমরা হচ্ছে আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে, তোমাদের মানে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য অনেক 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 ভালোবাসা। আর তোমরা যারা একদমই নতুন আজকের আমার ভিডিও দেখছো, তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর এখন দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্যে,
তো আমি ঝটপট করে জামা কাপড় মেলে দিচ্ছিলাম। আর এই সময় ছাতাটার জন্য আমার খুব ভালোই হয়েছে, কারণ ছাদে যা রোদ উঠেছে তো ছাতাটা কিন্তু আমার খুব কাজেই দিয়েছে। আর আমি দেখো কোনো রকম ঝটপট করে ছাদে মেলে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে গেছিল। আর মেলে দিয়ে তারপরে চলে যাব নিচে। হাই বন্ধুরা, তো বাসন মাজা কাচাকুচি করতে গেলে তো কাপড় জামা একটু খারাপ হবেই, তো হচ্ছে নাইটিটাকে আমার চেঞ্জ করতে হবে, ড্রেসটা আমি চেঞ্জ করে নেব আর তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তো অবশ্যই তোমাদের ভিডিওটা মজা লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো দেখো মানে কি বলবো, 24 ঘন্টা আমি ছাতা নিয়ে, তো 24 ঘন্টা তো ভিডিও করলে কেউ তো দেখবে না। তো যাই হোক, এডিট করে কেটে কুটে যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো এখনও এখন হচ্ছে আমি ঘরে, আর জামা কাপড় মেলা হয়ে গেছে, সব করতে দিয়ে দিয়েছি। তো হচ্ছে ড্রেসটা শুধু চেঞ্জ করে নেব, তারপর তোমাদের সামনে আবার ঝটপট চলে আসছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমি খেতে বসে গেছি, আর হচ্ছে তো এখন খাবো। আর এখানে দেখো আমি উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নেবো ভাতটা। আমার কিন্তু বেশ মজাই লাগছে, ছাতা নিয়ে খাওয়া দাওয়া বেশ মজা লাগছে। তো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি আর ছাতা নিয়ে খেতে বসেছি, বেশ মজা লাগছিল কিন্তু আমার। আর হচ্ছে আমার কালকের মাছের তরকারিও ছিল, তো সেটা গরম করে নিয়েছিলাম, তো সেটা দিয়েও খেয়ে নিয়েছি। তো ঝটপট করে আমি খেতে থাকি আর তোমরা একটু দেখতে থাকো। দেখো আমি কিন্তু একদম বোরিং করছি না তোমাদেরকে, আমি কিন্তু খাওয়া দাওয়ারও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো ফটাফট খাওয়া দাওয়া হয়ে যাবে, তোমরা কেউ আমাকে ছেড়ে চলে যেও না। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর একটু দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে, মজা লাগছে তো, এনজয় করছো একটু তোমরা? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের এই কমেন্টের অপেক্ষাতেই কিন্তু আমি থাকব। আর হচ্ছে তোমাদের এই এক একটা ভালো ভালো কমেন্ট পড়ার জন্যে আমার ভীষণ আরও ভিডিও করার উৎসাহ জাগে, তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি শোবো। তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, তো আমি নিজে নিজেই করছি এটা হাতে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে, আর চলে যাব এখন ঘুমাতে। তো ঘুমাবো ছাতা নিয়ে, তাই তো? তো নিজের হাতে এইভাবে ধরে থাকবো যতক্ষণ পারবো, তারপর যখন ঘুমিয়ে যাবো হয়তো ফোনটা এ হয়ে যাবে, কিন্তু ছাতা নিয়েই আমি থাকবো। বলেছি যখন আজকে নেবই তো নেবই। তো সারা দিন আজকে ছাতা নিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কেমন মজা করছো, কেমন এনজয় করছো, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলো। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো এখন একটু শুয়ে পড়ি, তো বালিশটা নিয়ে নিই, দাঁড়া। তো এই যে দেখো বালিশ নিয়ে নিয়েছি,
আর হচ্ছে এখন শুয়ে পড়ব। তো ছাতাটা নিয়েই শোবো। তো এটা আমার কোনো ঝামেলা নেই, জাস্ট এটা এরকম রেখে দেবো আমি। তো এটা এরকমই থাকবে, কোনো আমার অসুবিধা নেই, ছাতার তলায় ঘুমাতে বেশ মজাই লাগবে। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম ছাতা ঠাতা দিয়ে ঘর করে ঘুমাতাম, তাই তো? হ্যাঁ, ব্যাস দাঁড় করিয়ে দিয়েছি। তো আমরা এরকম ছোটোবেলায় ছাতা দিয়ে ঘর ঠর করে ঘুমাতাম। তো তো তোমরা কারা কারা এরকম ঘুমাতে বলো। অন্ধকার অন্ধকার পড়ছে, আসলে ছাতা দিয়ে এই দিয়ে এরকম তো অন্ধকার তো পড়বেই, তো পড়ুক, কিছু করার নেই। হ্যাঁ, এটা এরকম সরিয়ে দিই। তো চলো আমি এরকম তোমাদের সাথে একটু কথা বলি, বলতে বলতে তারপর যখন ঘুম পাবে তো তখন ঘুমিয়ে পড়বো। আর তোমরা ভিডিওটা কারা কারা মজা করছো, তো আর হচ্ছে একটা লাইক তো অবশ্যই দিয়ে দাও। তো দেখো আমি এখানে বিছানায় শুয়ে পড়েছি। তো চলো এখন একটু ঘুমিয়ে নেব, আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোন দিকে নিলে যে ঠিকঠাক হবে সেটাই বুঝতে পারছি না। তো এরকম করে চোখটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, এরকম করে অন্ধকার পড়ছে। তো ঠিক আছে চলো, যাই হোক হচ্ছে, তো আমি এখন ঘুমাচ্ছি। তো চলো তোমরাও যারা যারা দুপুরবেলা ভিডিওটা দেখছো তারাও ঘুমিয়ে পড়ো, আর আমিও ঘুমিয়ে পড়ছি। আর কেমন মজা লাগছে, আমার না খুব মজা লাগছে, ভীষণ ভীষণ এনজয় করছি আমি ভিডিওটা। জানি না তোমরা কে কতটা এনজয় করছো, তবে আমি ভীষণ মজা করছি, তো ভীষণ আমার ভালো লাগছে। তো তোমরা যদি আমাকে বলো তো আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমার ভীষণ মজা লাগছে। আর মানে কি বলবো, আমি যখন ভিডিওটা করছি বাইরে যখন কেউ দেখছে তখন আমাকে নিয়ে খুব হাসছে। তো যাই হোক, আমার কোনো যায় আসছে না, তো আমার হাসছে, আমার বেশ মজাই লাগছে। তো চলো আমি একটু ঘুমাই, আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে তো আরও অনেক কিছু রয়েছে, তো চলো সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা আমি চোখ মুখে জল দিয়ে এসেছি, আর হচ্ছে ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটু একটুখানি জাস্ট সাজুগুজু করে নেব, আর হচ্ছে চুলটা আছড়ে নেব, তারপর একটু বাইরে যাব। তো দেখো এখানে আমি একটু ক্রিম মাখিয়ে নিচ্ছিলাম, আর ক্রিম ট্রিম মেখে একটুখানি ঝটপট করে একটু হালকা করে সেজে তারপর যাব বাইরে। তো চলো আমি এখানে সাজতে থাকি আর তোমরা হচ্ছে দেখতে থাকো। তো খুব তাড়াতাড়ি ঝটপট করে সাজা হয়ে যায়, বেশি কিছু তো সাজবো না, শুধু জাস্ট বিকেলে বেরোচ্ছি তাই একটু হালকা করে চোখে কাজল আর একটু সিঁদুর পরে নেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে, আর কিছু না। তো এই তো সাজ, তো এইভাবে একটু হালকা করে না একটু চুল ঠুল আজেরে বেরোলে হয়। তো এখানে দেখো হালকা করে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, আর তারপর হচ্ছে একটু যাব বেরোবো, মানে যাই ছাদে যাব, একটু একটু হেঁটে আসব, ঘরে আর কতক্ষণ থাকবো, তো ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। ব্যাস হয়ে গেছে একদম রেডি, এখন যাচ্ছি ছাদে ঘুরবো। আমার নিজেরই খুব হাসিও হাসিবাদ যে আমার বিকেলবেলা ছাতা নিয়ে ঘুরলে লোকজন কি হাসবে আমাকে দেখে, তাই জন্য ছাদে ঘুরছি, বাইরে যাচ্ছি না। আজকে ফুলগুলো তোলা হয়নি কি রে, তো এখন ঘোরাঘুরি করবো, মামু আছে আমার সাথে। তো এখন একটু ছাদে থাকবো, ছাদা নিয়ে ঘুরবো ছাদে, এই নতুন ঘরটা হয়েছে এর মধ্যে একটু ঘুরবো। তো ছাদে অনেকজন আছে, ঘুরে ওড়াচ্ছে, তো আমাকে দেখে নিক্ষাত এরা হাসাহাসি করবে, কিছু করার নেই, কিন্তু আমি আমার রাস্তা থেকে সরবো না, করতেই হবে। আর নিজের দিকে দেখছি কেউ আছে কিনা, তো চলো সঙ্গে থাকো। আর ছাতা নিয়ে এখন বিকেলবেলা ঘুরতে আমার ছাদে কোনো অসুবিধা নেই, ঝটপট ঘুরবো, তারপর সন্ধে হবে আর সন্ধে টন্ধে দেবো, ব্যাস।
তো ঘুরে বেড়াই। আর হচ্ছে আজকে বেশ ভালোই হয়েছে, আজকে আবার বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতাম, আরও বেশি মজা হতো। তা আমার নিজেকে নিজে খুব হাসি বাচ্চা মজাও লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি করবো। এখন একটু ঘোরাঘুরি করে নিই ছাদে, আর এই দিকটা দেখো এজো জানলা, আর সবাই ঘুরি ওড়াচ্ছে আকাশে। চলো তোমাদের এইভাবে দেখাই, দাও যা এইভাবে দেখলে দেখবে কি করে হাসি আছে নিজে সবাই দেখছে আর হাসবে আমাকে। তো চলো তোমার সঙ্গে দেখো। তো বন্ধুরা এখন হচ্ছে তোমার 6:30 বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো দুধ বসানো রয়েছে, দুধ গরম হচ্ছে। তো আমার ব্যাক ক্যামেরা করে সেইভাবে দেখানোর মতন কেউ নেই বলে আমি নিজে থেকে ধরে দেখাচ্ছি। আর আমি এখন আছি রান্নাঘরে, আর রান্নাঘরে হচ্ছে বাসনের মানে তাকটা একটু গুছিয়ে নেব। তো ভাবছি কীভাবে ফোনটা ধরে আর গোছাবো। তো গামলাটাকে একটু তুলে নিয়ে তারপর করবো, এদিকে দুধ গরমটা হতে থাকুক। খুবই অসুবিধা হচ্ছে, ধরতে পারছি না। আমি এক হাত দিয়ে বাসনগুলো নিয়ে নিচ্ছি, আর এই যে রয়েছে করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, এবার দুধটা ফুটে উঠলেই চলে যাবো ঘরে। তো চলো ঘরে যাই আর তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা হচ্ছে রান্নাঘরে সব তরকারি গরম করলাম, দুধ গরম করলাম। তো পুরো ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, কিন্তু অত বড় ভিডিও কি সবাই দেখে? তো যাই হোক, আমাকে তো কেটে ছেটে এডিট করে সুন্দর করে করতে হবে, তো সেইভাবেই করেছি। আর এখন হচ্ছে আমি ঘরে ছাতা নিয়ে বসে আছি। এই দেখো ঘরেই আছি, এ দেখো ঘরেই আছি। এখন কটা বাজে দেখো, এ দেখো 7টা বাজে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তো তোমরা 7টা বাজে, এ দেখো। তো হচ্ছে 7টা বাজে, আর হচ্ছে তোমার ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি খুব এনজয় করেছি, খুব মজা করেছি, হাসি পাচ্ছিল, ভীষণ মজা লাগছিল। তো চলো, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমরেলা। তো এই আমরেলা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা, আর সঙ্গে থাকো, সাথে থাকো। আর যদি কোনো নতুন নতুন মজার ভিডিও তোমাদের দেখার ইচ্ছে হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে তুমি এই ভিডিওটা করো, তাহলে আমি অবশ্যই করার চেষ্টা করব, আমার সাধ্যের মধ্যে যদি থাকে অবশ্যই করার চেষ্টা করব। আর আমি না পাখাটা চালাতে ভুলে গেছি, তো গরম লাগছে ভীষণ। তো যাই হোক, আর হচ্ছে 7টা বেজে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। তো চলো আজকের মতন আমরেলা ভিডিও, টাটা, বাই বাই, গুড নাইট। আর হচ্ছে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো, আর পরের ভিডিওর অপেক্ষায় থাকো। তো এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো যদি তোমরা আমাকে সাপোর্ট করো, মানে সঙ্গে থাকো, তাহলেই তো আমি মানে এগিয়ে যেতে পারবো। তো চেষ্টা করি যাতে সবার মানে কীরকম টাইপের ভিডিও করলে ভালো লাগবে সেই রকম ধরনের ভিডিও করার চেষ্টা করবো অবশ্যই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই। আমরেলা।